আবু বকর রাদিয়াল্লাহ শ্রেষ্ঠ সাহাবী হইয়া কয় নবীর মত কেউ নাই তুমি কোন সলিমুল্লাহ তুমি ক তুমি বেলে নবীর মতন আমরা বুঝতে পারছি তুমি দুশমনের রসূল ঠিক কি না বলেন রসূল তোমার মত হ্যাঁ সম্রাট না হইলে তোমার মাদ্রাসা চলে না ফিতরাত টাকা না হলে তোমার মাদ্রাসা চলে না ইমামতি কইরা বেতন না নিলে তোমার সংসার চলে না আর আমার নবী রহমাতুল লিল আলামিন জীবন ভর ইমামতি করেন চার আনা বেতন নেয় নাই জীবন ভর ইমামতি করেন মহল্লার কারো বাড়িতে খায় নাই তুমি নবীর মত না তুই নবীর মতন বেটা আসমানের চাঁদ আমার নবীর আঙ্গুল মোবারকের ইশারায় দুই টুকরা হয়ে গেছে সুবহান তুমি নবীর মতন হলে আরেকবার টুকরা করে দেখাও তুমি সাদরে টুকরা করে দেখাও তুমি নবীর মতন হইলো নবীজি কোরআন শরীফ এনে দিয়ে গেছে উম্মতরে তুমি একটা লই আইও তুমি একটা কোরআন শরীফ এনে দিয়ে যাও তুমি যদি নিজেকে নবীর মত বলো নবীকে যদি তোমার মতন বলো তাহলে নবীজির 11 জন বিবি আমাদের আম্মা জান ছিল তুই 11টা কর তুই 11টা বিয়ে কর তবে বিয়ে করার আগে এটা দলিল দিয়ে লইছে কোন অ্যাঙ্গেল থেকে কোন দলিলে তুই হালাল করলি ঠিক কি না বলেন নবীর লগে তোমার লগে নবী বিয়ে করছে আমিও বিয়ে করছি এই ফাদাম দামা তোর বিয়া নবীর বিয়ে একরে বেয়াকুফ কার সাথে কি মিলায় তবে নাস্তিকেরা কয় আমার নবীজি এতগুলো বিয়ে করছেন কেন তিনি নাকি নারী লোভী ছিলেন জোরে কর না কেন আউযুবিল্লাহ আমার নবী কি নারী লোভী ছিলেন এতগুলো বিয়ে করেছেন এতগুলো আম্মাজান ছিল তার কারণ হলো মহিলাদের ইন্ডিভিজুয়াল কিছু মাসালা মাসাইল আছে আছে না পুরুষের সাথে আলাদা পুরুষের মত না যেমন পুরুষের কি হায়েজ নেফাস হয় কথা কয় না এই হায়েজ নেফাসের জন্য যেই মাসআলাগুলি প্রণীত হইছে নবীজি বয়ান করছেন এগুলি আম্মাজানরা নবীজির সংস্পর্শে আসার কারণে আম্মাজানদের মাধ্যমে মহিলাদেরকে নবীজি জানাইয়া দিছে বিশ্ববাসীকে নারীদের জন্য উপযুক্ত প্রয়োজনীয় মাসআলাগুলি প্রণয়ন করেছেন জোরে কন্যা সুবহানাল্লাহ এটা প্রয়োজন ছিল অতএব এখানে আল্লাহর রাসূলের দোষ উপস্থাপন করার কোনো সুযোগ দোষ কইতে পারতি যে নবীর জন্য 11টা আমার জন্য 1 টাকা তাইলে দোষ ধরতে পারতি আল্লাহ তো কইছে যে তোমরা 2 2 3 3 4 4 প্রয়োজন হলে 7 জন বউ একসাথে রাখো বিধান দিছে কে অনুমতি দিয়া দিছে কে তাহলে নবীর দোষ আরোপ করো কে নবীজি 11 জন রাখছেন 11 জন আম্মা জান কখনোই কোন আম্মা জান আমার নবীর বিরুদ্ধে কোন অভিযোগ উপস্থাপন করেন নাই কোন অভিযোগ ছিলই না কোন অভিযোগ ছিলই না তোমার ঘরে একজন বিবি তোমার বিবিরে যদি জিজ্ঞেস করে পৃথিবীর সবথেকে খারাপ মানুষকে কইবে আমার জামাই কথা কর না কা কইবে আমার জামাই তার মতন খারাপ লোক হইতে পারে নাকি নবীদের বিবি আমাদের আম্মা জান 11 জন কারণ নবীর বিরুদ্ধে অভিযোগ নাই তোমার একটা বউ হেডার তোমার বিরুদ্ধে অভিযোগের শেষ নাই তুমি নবীর মতন কেমনে নবী তোমার মতন কেমনে আহা আমার নবী ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে মক্কারি কাফিরগণে নবুয়ত প্রমাণে করে আপনায় আবেদন চন্দ্র করতে দি খণ্ডন দেখে নবীর তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি সুবহানাল্লাহ বিজ্ঞান এতদিন পরে নাসার বিজ্ঞানীরা চাঁদে যাইয়া দেখে আমার নবীর আঙ্গুল মোবারকের ইশারায় যে চাঁদ দুই টুকরা হইছে ওই দুই টুকরা হওয়ার চাঁদের দাগ এখনো চাঁদে দেখা যায় জোরে কন্যা সুবহানাল্লাহ মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে আকীদা পরিশুদ্ধ করেন ঈমান শুদ্ধ করেন ঈমান ঠিক করেন আমার নবী আমার মত না আমি নবীর মত না নবীর কোনো কিছুই আমার মত না আমার কোনো কিছুই নবীর মত না তবে আমারে দেখতে মানুষ নবীজিকেও দেখতে মানুষ আমার দুইটা হাত দুইটা পা আমার মাথা আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে যেমন আমার নবীজির অঙ্গ প্রত্যঙ্গ মুবারক দেখতে তেমন কিন্তু নবী হাকিকতে আমাদের মতো
দেখতে আমাদের মত দেখতে আমাদের মত দেখতে আমাদের মত আরেকটু বুঝাই করে মোবাইলটা আমার একটু একটু আমার এটা আইফোন বাবা এটা হলো আইফোন এই একটা মোবাইল দেন চিন দিন 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 এটাও মোবাইল অনেক মোবাইলের কভার পাওয়া যায় কভার লাগাইলে দেখা যাইবো যেন এইডো আইফোন আছে না হ্যাঁ পিছনে আইফোনের মতন লোগো থাকে এই মোবাইলটার ভিতর যদি ওই কভারটা লাগায় তাহলে দেখলে মনে হইব আইফোন আচ্ছা এটা কত নিছে বলেন 25000 টাকা থেকে একটু বেশি লাগছে তার এর দাম আমার এটা মোবাইল কিনছি 177000 লগে আবার হেডফোন একটা চার্জার এই মোবাইলে যে চার্জ দিয়ে এটা চার্জারের দাম 3000 বুঝছেন নি বাজার আচ্ছা এখন দেখেন এটার পিছে এই যে একটা আপেল আছে না অর্ধেক খাওয়া কথা কই না রে দেখছেন নি এই অর্ধেক খাওয়া আপেলালা এই মোবাইলের একটা কভার পাওয়া যায় এটা লাগাইলেও যদি ফিশন দিয়ে দেখেন তাহলে মন হইব এইটাও বুঝি আইফোন কিন্তু হাকিকতে আইফোন হাকিকতে আইফোন এটা কি মোবাইল ডা আইফোন না কভার ডা আইফোন আর এটা এটা মোবাইলটাই আইফোন এটার কভারটা আইফোন তো আমরা দেখতে ওই আইফোনের কভারের মতন আমরা আইফোন না আর আমার নবী হাকিকতের আইফোন অবশ্য এগুলোর সাথে নবীর উপমা চলে না বোঝানোর জন্য বললাম এই মোবাইলের উপরে কভার লাগাইলে যেমনি ভাবে এটা আইফোন হইয়া যাইতো না আইফোনের কভার এই ওপো মোবাইলে লাগাইলে যেমনি ভাবে এটা আইফোন হইয়া যাইতো না আমার নবীজির অবয়ব মোবারক আল্লাহ মানুষের সুরাত দিয়েছে তেমনি ভাবে নবীজিও আমার মতন সাধারণ মানুষ হইয়া যায় আর কেমনে বুঝাইতাম আর কেমনে বুঝাইতাম এ মাইকালা তোর না এসি আছে রে এই ব্যাটারি আছে নি ব্যাটারি মাইকালা কো মাইক চালায় যায় ব্যাটারি চিনেন নি আপনাদের কষ্ট হচ্ছে ব্যাটারির মধ্যে অ্যাসিড থাকেনি আচ্ছা এই যে বোতল এটা কি এই বোতলের মধ্যে পানিটা ফালাইয়া যদি অ্যাসিড ঢুকাই দেখতে কি এক রকম না দুই রকম দেখতে হাকিকতে কি এক এটা পানি না খাইলে জীবন বাঁচত না আর অ্যাসিড খাইলে জীবন বাঁচত না ঠিক কিনা বলো এই জন্য দেখতে একরকম হইলেও ওরকম মনে করো না আপনাকে সিটি গোল্ডের গয়না পাওয়া যায় না সিটি গোল্ডের গয়না দেখতে কিসের মতো কথা কন্যা দেখতে কিসের মতো কিন্তু এক ভরি স্বর্ণের দাম মহন মনে 85 না 87 হাজার টাকা এখন কিন্তু আমরা যদি 1 কেজি আলাও এমিটিশন নয় যে কি বলে সিটি গোল্ডের 1 কেজি ওজনের যদি কোনো জিনিস কিনেন এটার দাম কি 50 হাজার হইব এক বরির দাম 85 হাজার 1 কেজির দামও 50 হাজার হইতো না দেখতে কিন্তু সিটি গোল্ড ও স্বর্ণের মতো হাকিকত এটা স্বর্ণ না তেমনি ভাবে আমার নবীজি দেখতে মানুষের মতো নবীজি মানুষ সাধারণ মানুষ নন সিটি গোল্ডের সাথে স্বর্ণের উপমা দিলাম এই কারণে যে বাহিরে এক রূপ ভিতরে আরেক রূপ আমরা বাইরে মানুষের মতন কিন্তু আমাদের আচার আচরণ চরিত্রে চলাফেরায় কি 100% মানুষের মতো আসি কথা কন সত্যি কথা কন আসি যে ব্যক্তি 100% মানুষ এ ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলবে না যে ব্যক্তি 100% মানুষ সে কোনোদিন অন্যের খারাপ চাইবে না যে ব্যক্তি 100% মানুষ সে কোনোদিন ঘুষ খাবে না সুদ খাবে না ঠিক কিনা বলেন কিন্তু আমাদের মধ্যে এগুলো কোনো না কোনো ভাবে চলতেছে যে ব্যক্তি 100% মানুষ এ ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়বে না রোজা ভাঙবে না হজের সামর্থ্য হইলে বাড়িতে বসে থাকতো না যাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক হইলে যাকাত না দিয়া নিজে চুপি সারে যাকাত থেকে বাঁচার অপচেষ্টা করতো না ঠিক কিনা বলেন আমাদের মধ্যে এগুলো আছে নবীর মধ্যে আছে নবীর মধ্যে আছে নবী কেন সাহাবায়ে কেরামের মধ্যে ওই সমস্ত বদগুণ ছিল না জোরে কন্যা সুবহানাল্লাহ তাহলে আমরা নবীর মত না নবী আমাদের মত না আকীদা ক্লিয়ার আকীদা ক্লিয়ার এবার গোটা সবচেয়ে বড় ফিসা ভাইয়া যদি কয় নবী হেতার মতন মানবেন এই ফিসাবের গুষ্টি মারি হে ফিসাবের কথা কন হে ফিসাবের কি ভয় পাইতেছেন আমরা এলাকা গুষ্টি গিলাই
মুসলমানের আরে আমার প্রিয় নবীর উম্মতের আরে রব্বুল ইজ্জত বলেন আমি আল্লাহ তোমাদের জন্য মৃত পশু হারাম করেছি আমি তোমাদের জন্য সব ধরনের রক্ত হারাম করেছি আমি তোমাদের জন্য খিনজির আমি তোমাদের জন্য শূকর হারাম করেছি আর ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ যে সমস্ত হালাল পশু জবাই করার সময় আমি আল্লাহর নাম নে না بسم الله الله اكبر বলে জবাই করে না ওই সমস্ত পশুর গোশত খাওয়া তোমাদের জন্য হারাম করে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে জবাই করলেও যদি আল্লাহর নাম না নিয়ে জবাই করে ওইটাও খাওন যাইতো হারাম করছে কে জোরে বলেন কে হারাম করছে কিন্তু আল্লাহ আমাদের জন্য একটা সার দিয়েছে সার فمن اضطر الله বলেন যদি কোন ব্যক্তির নিরুপায় হয় নিরুপায় কেমন নিরুপায় অসুস্থ হয় না অসুস্থ হইলে অনেক জিনিস দিয়ে ওষুধ বানায় না ওষুধ এই ওষুধের মধ্যে অনেক সময় দেখা যায় যে এমন কিছু উপাদান দিতে হয় যেটা আমাদের জন্য হালাল না এমন কিছু উপাদান ঔষধের মেডিসিনের মধ্যে দিতে হয় তাহলে হুজুর এই ক্ষেত্রে কি করব আল্লাহ ছাড় দিতে আল্লাহ বলেন ফামানিত তুরা গায়রা বাগিউ ওয়ালা আদিন ফালা ইসমা আলাই আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন কেউ যদি একেবারে নিরুপায় হয়ে যায় অর্থাৎ এমন কোন রোগ আক্রান্ত যদি হয় তার মৃত্যুতে পতিত হওয়ার সম্ভাবনা আছে এমন কোন জায়গায় যায় যদি উপস্থিত হয় যেই জায়গায় হালাল কোনো খানা নাই সবই হারাম জীবন বাঁচানোর তাগিদে যেটুকু খাইলে জীবন বাঁচবো ঔষধ হোক আর খাবার হোক যেটুকু খাইলে জীবন বাঁচবে ওইটুকু পরিমাণ তার জন্য খাওয়া আমি আল্লাহ হালাল করলাম ওইটুকু খাইলে ওয়ালা আদিন ফালা ইসমা আলাই যদি কেউ জীবন বাঁচানোর তাগিদে ঔষধ হিসাবে জীবন বাঁচানোর তাগিদে হালাল খাদ্যের অভাবে যদি কোনো হারাম খাদ্য গ্রহণ করতে চায় আল্লাহ বলেন এই হারাম গ্রহণ করার জন্য আমি আল্লাহ তার কোনো ধরনের গুনাহ কোনো ধরনের পাপের বাগিদার বানামু না চিৎকার দিয়া কন সুবহানাল্লাহ মুসলমানের আমরা বলতেছিলাম সূরা বাকারার 167 168 নম্বর আয়াতে কারিমার কথা আমার আল্লাহ বলেন ইয়া ইউহান্নাস ও মানব জাতিরা কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইবা জমিনের মধ্যে আমি আল্লাহ যা তোমাদের জন্য হালাল করছি জমিনের মধ্যে যা তোমাদের জন্য পবিত্র করছি আল্লাহ কয় বান্দা তা তোমরা খাও এবং পান করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান আল্লাহ বলেন খবরদার শয়তানের ইতাআত করো না শয়তানের অনুসরণ করো না শয়তানের পদাঙ্ক অনুসরণ করিস না ইবলিস শয়তানের অনুসরণ করিও না কেন 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 গো আল্লাহ শয়তানের অনুসরণ করব না কেন আল্লাহ কয় ইন্নাহু লাকুম আদু মুবিন যারা শয়তানের আনুগত্য করো অনুসরণ করো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো আল্লাহ কয় শোনো শয়তানের পদাঙ্ক মানুষ অনুসরণ করতে পারে না কেন না ইন্নাহু লাকুম আদু মুবিন শয়তান হলো মানব জাতির প্রকাশ্য সুস্পষ্ট জাতীয় দুশ্মন জোরে বলেন আল্লাহু আকবার শয়তান আমাদের বন্ধু না দুশ্মন বন্ধু না দুশ্মন বন্ধু না দুশ্মন শয়তান আমাদের দুশ্মন বলে কে জোরে কন জোরে বলেন শয়তান আমাদের দুশ্মন প্রকাশ্য না অপ্রকাশ্য ওপেন না গোপন মানুষের মধ্যে শয়তান আছে না নাই শয়তান জিনজাতির মধ্যে শয়তান আছে না নাই মানুষের মধ্যে শয়তান আছে যেটা আল্লাহ কয় মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাহু আকবার
মানুষের ভিতরে কিছু আছে শয়তানের ডিউটি পালন করে তা করে আমার আল্লাহ কয় এরা মানুষ দেখতে কিন্তু হাকিকতে খন্নাস হাকিকতে কি কে কইছে কে 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 বলছে তাহলে মানুষের ভিতরেও ইবলিসের দাদা ঠাকুর আছেনি যারা কয় নবী তার মতন যারা কয় নবী তার বড় ভাইয়ের মতন যারা কয় নবী ইলমে গায়েব জানে না যারা নবীর ইজ্জতে আঘাত করে যারা বলে নবী মূর্খ লেখাপড়া জানে না এক দুই তিন চার পাঁচ সাত জানে না যারা বলে নবীজির বিবি আমাদের আম্মা জান ভার্জিন ছিলেন না নাউজুবিল্লাহ এই ধরনের কু মন্তব্য যারা আল্লাহর রসুলের শানে আল্লাহর রসুলের বিবি উম্মুল মুমিনিনদের শানে ব্যবহার করে নিঃসন্দেহে এরাই হলো খন্নাস মানুষ রূপী শয়তান কথা বলেন ঠিক কিনা